করেছে, মেয়েরা হাত জোর করে অ্যাপিল করেছে। যাই হোক, বিজেপি এটা নাটক করার চেষ্টা করেছে, নিজেরা সব হেরে গিয়ে লজ্জা নেই। তা সত্ত্বেও আমি মনে করি বিজেপি যা করেছে আজকে ঠিক করেনি, গণতন্ত্রের পক্ষে লজ্জা। আমাদের লোকেরা পরে বিজেপির যেহেতু গভর্নর না পড়ে চলে যাচ্ছিলেন, আর গভর্নর না পড়ে চলে গেলে এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হতো, তাই সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য আমাদের মেয়েরা ছেলেরা তাকে বারবার করে রিকোয়েস্ট জানায় যে আপনি এটা করুন। তারপরে উনি আমাকে ডেকে বলে যে তুমি সবাইকে বসাও, আমি পড়ে দিচ্ছি। তারপর আমি দেখলেন আমি সবাইকে বসালাম এবং তারপরে উনি লেট করে দিয়েছেন। থ্যাংকস, আমি এখন যাচ্ছি ওনাকে একটা থ্যাংকস দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের মতো এটা পরিকল্পিত কখনো হয়নি, সব রাজ্যে এরকম টুকটাক হয়, কিন্তু তার মানে এই নয় যে গভর্নর কখনো ভাষণ করবে। এটা খুবই আনফর্চুনেট, আনপ্রেসিডেন্টেড। ইভেন পনেরো এক ঘন্টা ধরে যে অসভ্যতা, যে অভদ্রতা, যে অবাঙ্কিক ভাবে পুরো হেরে গিয়ে লজ্জা নেই, নিজের ওয়ার্ডেও হারে সব, তারপরে এখানে এসে নাটকবাজি করে, মানুষের কথা বলতে দেয় না। আমরা মানুষের কথা বলবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। যাই হোক, আমি ভোট অফ থ্যাংকস, যেহেতু গভর্নর স্পিকাররা কিছুক্ষণ বাদেই শুরু করবেন, যেহেতু উনি করেছেন, হয়তো করতে ইচ্ছে ছিল না বা কিছু একটা প্রেশার ছিল ওনার উপরে, বুঝতে পারছি না। বাট দুটো সাইডকে এক করলে চলবে না, আমাদের লোকেরা কিন্তু কেউ কিছু বলেনি, আমরা কিন্তু এক ঘন্টা অপেক্ষা করেছি। তারপর উনি যখন না করে চলে যাচ্ছিলেন, তখন সবাই বাধ্য হয়েছে ওনার চেয়ারের কাছে গিয়ে অ্যাপিল করতে যে আপনি প্লিজ করুন, আপনি একটা লাইন করুন, আপনি একটা লাইন করুন, আপনি একটা লাইন করুন, আমি নিজেও হাত জোর করে বলেছি। তাই জয় হয়েছে মানুষের, লাস্ট পর্যন্ত এটা গণতন্ত্রের জয়। কিছু মানে না, কখনো মানে না, ওরা বিজেপি কোনো গণতন্ত্রের কিচ্ছু মানে না। অথচ দেখুন প্রেসিডেন্টেরও অ্যাড্রেস হয়, আমরা কত সম্মান দিই। অন্যান্য জায়গায় যেখানে আমাদের লোকজনরা আছে আমরা সম্মান দিই, তুমি তোমার কথা নিশ্চয়ই বলতে পারো গণতান্ত্রিকভাবে, কিন্তু এটা কাজ হবে। ওসব করে লাভ নেই, প্রথম দিনটা ওরা করে যাতে রাজ্যপাল ভাষণ না দিলে বাজেট সেশন শুরু হতো না, কিন্তু উনি তো সমন করেছেন, উনি তো এটাকে অ্যাপ্রুভ করেছেন প্রেসিডেন্ট অ্যাড্রেসটাকে, সেই জন্যই তো উনি এসছেন করতে। উনি যখন এসছেন তখনই তো স্পিকার বলেছেন জাস্ট লাইক গ্যারান্টি, সেটাই আমরা বলছিলাম আপনি একটা লাইন করুন, আপনাকে সবটা করার দরকার নেই। দিদি আচ্ছা, আপনি দিদি 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 এদিকে আপনারা সবাই জানেন কি হচ্ছে, কি হয়েছে, কি না হচ্ছে। বাট আমি খুব দুঃখিত, সংবিধান সম্মত ভাবে একটা নির্বাচিত সরকারকে এইভাবে কাজে বাধা দেওয়া যদি হয় কন্টিনিউয়াস, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। ইস মাছ, এবার আমি একটু ওনাকে থ্যাংকস জানাবো।